নমস্কার বন্ধুরা, জয়ী পাঞ্চলি ব্লগে আপনাদের স্বাগত। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমার নতুন ভিডিও শুরু করছি। আজকে আমি তৈরি করব ম্যাঙ্গো পুডিং। সেজন্য আমি নিয়ে নিয়েছি আম, চারটে কেটে নিয়েছি। আমগুলো থেকে শাঁসটা বের করে নেব। এইভাবে চামচের সাহায্যে আমি আমগুলো বার আমের পিউরিগুলো বার করে নেব। আমের পিউরিটা বার করে নিয়েছি। এবার একটা মিক্সার জারেতে নিয়ে নেব। মিক্সার জারে আমগুলো নিয়ে নিয়েছি, এর সাথে দিয়ে দেবো চিনি, চার চামচ চিনি দিয়ে দিলাম। আমের পিউরিটা এইভাবে হয়েছে। ম্যাঙ্গো পুডিং বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। দুধটা ভালো করে জাল দিয়ে নেব। দুধটা ভালো করে ফোটানো হয়ে গেছে। এখানে আমি বাটিতে ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি, এতে 2 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা একটু একটু করে দুধের সাথে মিশিয়ে দেব। এর সাথে আমের পিউরিটা মিশিয়ে দেব। আমের পিউরিটা মিশিয়ে দেব। দুধের সাথে ভালো করে টমেটোর পিউরিটা মিশিয়ে দিলাম। এই আমের পিউরিটা এবার একটা টিফিন বাটিতে ঢেলে নেব। টিফিন বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমি এটা ডিপ ফ্রিজারে রেখে দেব, 2 ঘন্টা পর এটা আপনাকে আবার দেখাবো। আমার ম্যাঙ্গো পুডিং তৈরি হয়ে গেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন।